একটা ছুটির দিন দেখে গুটি গুটি পায়ে চলেছি কলকাতার বইমেলা দেখতে। আমাদের এবারের কলকাতার বইমেলা হচ্ছে 47 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। ঘরের সামনে থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম, আর সেই ক্যাব একদম আমাদের 7 নম্বর গেটে নামিয়ে দিল। এই 7 নম্বর গেটটা হচ্ছে করুণাময়ীর একদম কাছে। নমস্কার বন্ধুরা, আমি মোনা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আর বই সংক্রান্ত। আজকের এই ব্লগের মাধ্যমে দেখাবো আমরা কী কী বই কিনেছি আর এই মেলাতে কী কী করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। লাইক করতে কিন্তু ভুলো না, তোমাদের কমেন্টটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমি, আমার বর আর আমার ছোট্ট সোনা গীতাংশ সবাই মিলে চলে এসেছি কলকাতার বইমেলাতে। কলকাতার বইমেলা হচ্ছে খুবই বিখ্যাত। এখানে কিন্তু অনেক দেশের বই পাওয়া যাচ্ছে, যেমন US, ইটালি, ফ্রান্স, বাংলাদেশের মতন আরও অনেক দেশ। 7 নম্বর গেটের কাছাকাছি স্টল হচ্ছে পাণ্ডব গোয়েন্দার স্টল। আমরা খুব খুশি হয়ে পাণ্ডব গোয়েন্দার স্টলেই প্রথমে চলে গেলাম। সেখানে প্রচুর বই, প্রচুর বাচ্চাদের বই, লেখক ষষ্ঠীপদের, পাণ্ডব গোয়েন্দা তো আছেই, পাণ্ডব গোয়েন্দা সমগ্র এবং তার বিভিন্ন খণ্ড তো আছেই, এছাড়াও অনেক বই রয়েছে। তার মধ্যে থেকে আমরা বেশ কিছু বই বেছে নিলাম, বাট একটা বই বাছতে একদমই ভুলিনি, সেটা হচ্ছে ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলিটা যদিও ষষ্ঠীপদের লেখা নয়, কিন্তু ওখানে ঠাকুমার ঝুলিটা পেয়ে গেলাম, তাই একটুও সময় নষ্ট না করে বইটা কিন্তু নিতে ভুলিনি। স্টল থেকে বেরিয়ে আসার পরেই দেখি একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানটা হওয়ার রিজন হচ্ছে যে নারী এবং শিশুর সুরক্ষার সচেতনতা, সেই কারণে ছোট ছোট বাচ্চারা এখানে অনুষ্ঠান করছে। কেউ নাচছে, কেউ বা ক্যারাটের বিভিন্ন রকম প্যাঁচ দেখাচ্ছে। বাচ্চাদের এই সুন্দর প্রচেষ্টা দেখতে বড় ভালো লাগলো, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে সেটাও আমরা অনুভব করলাম। মেলাতে এসেছি আর কিছু খাবো না, সেটা কখনো হয়? যাই হোক, খাবার স্টলগুলোর খোঁজ করতে শুরু করলাম। একটা ছোট্ট স্টল পেয়েও গেলাম, সেখান থেকে কিছু ফ্রেশ কেক কিনলাম। কেক কিনে নিয়ে ইন্ডিয়ান পোস্টের সামনে যে স্টলটা আছে সেটাতে বসে গেলাম। সেখানে বসে বসে গীতাংশকে খাইয়ে দিলাম আর আমরা নিজেরাও খেলাম। গীতাংশকে তো বাইরের সেভাবে কিছু খাবার দিতে পারবো না, তাই কেকটাই ওর জন্য ভালো। আমরা এবার কাশ্মীরের খেওয়া খাবো। খেওয়া তো জানো নিশ্চয়ই, কাশ্মীরের একটা স্পেশাল চা, তো সেটাই খাবো আজকে। একটা বাজছে এখন, অ্যাকচুয়ালি 8টার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা, বাট লোকজন তো কেউ বাইরে বেরোচ্ছে না, বইয়ের নেশা সবার। তো 8:30 বাজছে, আমরাও এখন এই এই বইগুলো কিনলাম আর প্রচুর বই কিনেছি, সেগুলো বাড়ি গিয়ে দেখাবো। আপাতত আমাদের বেরোতেই হবে, আর লেট করলে হবে না, ছেলেটাকেও খাওয়াতে হবে। আমরা বাড়ি চলে এসেছি, আজকে দেখাচ্ছি যে কী কী বই পেয়েছি আমরা, কী কী কিনেছি, বেসিক্যালি কী কী কিনেছি আর কি। তো আগের দিন আমরা বেলুড় মঠ গেছিলাম, তখনও তোমাদের বইগুলো দেখানো হয়নি, সেটাও আজকে দেখাবো। আর কলকাতা 47 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার থেকে কী কী কিনেছি সেটাও আজকে দেখাবো তোমাদেরকে। আবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার বর একটা প্রাইজ পেয়েছে, সেটা হচ্ছে ওখানে একটা কুইজ কম্পিটিশন হচ্ছিলো, ওইখানে ও প্রাইজ পেয়েছে। এই দেখো, একটা কোয়েশ্চেনের আনসার দিতে হয়েছে, ওই একটা কোয়েশ্চেনের আনসারই ওইটা পেয়ে গেছে। হ্যাঁ, ওটা US স্টল ছিল, তো ওখান থেকে ওটাও পেয়ে গেছে। হ্যাঁ, কি ভালো লাগছে, মানে প্রাইসটা যত ছোটই হোক ওটা হলে না খুব ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বাকি বইগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। বাবা চুপ করে বসো। তো আজকে ওই প্রথমেই দেখিয়ে নিই যে বেলুড় মঠ থেকে কী কী বই নিয়ে এসেছি। এই যে শ্রী রামকৃষ্ণদেবের এই বইটা নিয়ে এসেছি, এটা ইংলিশে, তো এটা আমার বড়ও পড়তে পারবে, আমার বাচ্চাও পড়তে পারবে, মানে বড় ওকে পড়ে শোনাবে, আমিও পড়ে শোনাবো, সেজন্য আমরা ইংলিশে নিলাম। তো এই বইটা নিয়েছি, ওখানে যে বেলুড় মঠের মধ্যে যে বুক স্টল আছে সেখানেই সব পাওয়া যায়, তো ওখান থেকে নিয়েছি এটা। এছাড়া নিয়েছি সারদা মায়ের একটা বই, এটা
আমরা মনে করি যে আমাদের বাচ্চাদের না আমাদের যে ইতিহাস, আমাদের যে রিলিজিয়াস, মানে আমাদের যে ধর্ম, আমাদের যে সংস্কৃতি, সেগুলো একটা জানাটা খুব দরকার। এই ছোটবেলা থেকেই শেখাতে হবে। সেই কারণে বাবা না এই যে রামায়ণ নিয়েছি, ইংলিশের রামায়ণ, আমার বর পড়েও শোনাবে, আমি পড়েও শোনাবো, সেই জন্য নিয়েছি রামায়ণ। এছাড়া রিলিজিয়াস লেসন্স ফর চিলড্রেন এটাও নিয়েছি, এটাও কিন্তু এই রামকৃষ্ণ আশ্রম থেকেই নিয়েছি আমরা। বুক ফেয়ারেও কিন্তু প্রচুর রামকৃষ্ণ আশ্রমের স্টল আছে, উদ্বোধনের স্টল আছে, দুটো রামকৃষ্ণ আশ্রমের স্টল আছে, একটা উদ্বোধনের স্টল আছে। তো সেটা কিন্তু তোমাদের যদি এই ধরনের বই লাগে সেগুলো কিন্তু ওখান থেকে পেয়ে যেতে পারো। এই বইটা নিয়েছি স্বামী রঙ্গনাথন মহারাজের দ্য চার্ম অ্যান্ড দ্য পাওয়ার অফ দ্য উপনিষদ, এটা আমার বরের জন্য নিয়েছি, বরকে দিলাম এই বইটা, ও পড়বে, ঠিক আছে। এটাও ইংলিশে নিয়েছি। নেক্সট হচ্ছে এটা বিবেকানন্দের বাণী, এটা হচ্ছে, এগুলো চারটে খণ্ড আছে, দশটা খণ্ড আছে মোস্ট প্রবাবলি। আমি এই ফার্স্ট খণ্ডটা নিয়েছি, এটা বাংলাতে নিয়েছি, আমি পড়বো, পরে বাচ্চাকে পড়ে শোনাবো, বা যদি আমার বরেরও ভালো লাগে, আমার বর তো বাংলা বোঝে, তো ওকে বাংলায় পড়ে শোনাবো, যদি ভালো লাগে তখন আবার ওকে ইংলিশে কিনে দেবো। তো এইটা কিনেছি, বাণী ও রচনা বিবেকানন্দের প্রথম খণ্ড। তো বেলুড় মঠের সব দেখানো হয়ে গেছে, এবার আমরা যেগুলো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার থেকে কিনেছি সেগুলো দেখাচ্ছি। প্রথমেই দেখাই এই যে বাচ্চার জন্য কালার কিনেছি, আমার বড় বেসিক্যালি দেখেনি এগুলো, ও বাচ্চাকে নিয়ে হ্যান্ডেল করছিল, বাচ্চা খুব দুষ্টুমি করছিল আর এত ভিড় ছিল যে মানে ওখানে ওকে নিয়ে একসাথে কেনাটা খুব মুশকিল হচ্ছিল। তো যাই হোক, এই এই মানে পেন্সিল কালার যেগুলো সেগুলো কিনেছি, আর এখানে প্যাস্টেল কালার কিনেছি, এগুলো ওর জন্যই কিনেছি, ওর একটু ভালো লাগবে, আমি যদি ওকে কালার করে দিই বা আমার বর যদি কালার করে দেয় সেগুলো দেখতে ওর ভালো লাগবে, মানে একটু চেঞ্জ তো দরকার সেই জন্য। আর এই ডায়েরি কিনেছি, এই ডায়েরি কিনেছি, এখানে বেসিক্যালি আমি তিনটে ডায়েরি কিনেছি, একটা আমার বরের জন্য কিনেছি আর দুটো আমার জন্য কিনেছি। তো এগুলো লাগবে এখন ছোটো ছোটো নোট করতে বা এ করতে, আর আমি একটা নতুন ভাষাও শিখছি তো সেটাও এখানে নোট করে রাখবো, তো এই জন্য এই তিনটে রেখেছি। এগুলোতে জানো তো 10% ডিসকাউন্ট পেয়েছি, তো সেজন্য কিনলাম। এইটা কিনেছি আমাদের সবার প্রিয় ঠাকুমার ঝুলি, ভীষণ পছন্দের, সেই ছোট্টবেলায় আমরা পড়ে বড় হয়েছি, আর আজকে আমাদের ছোট্ট শোনার জন্য কিনেছি, এটা আমি ওকে পড়ে শোনাবো বা আমার মা বাবা যদি যখন আসবে তখন ওকে পড়ে শোনাবে। এই ঠাকুমার ঝুলি আমাদের একবারে হার্টের মধ্যে লেগে আছে, মানে হৃদয়ের মধ্যে বেঁধে আছে, সেই জন্য এই ঠাকুমার ঝুলিটা পেয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। আর এটা খুব ভালো, দেখো কার্ডবোর্ডের মধ্যে, তো বাচ্চাও অতটা তাড়াতাড়ি ছিঁড়তে পারবে না, ওকে পড়ে শোনাবো, ওরও ভালো লাগবে। শুধু মানে ওকে একটা মানে রূপকথার জগৎ দিলেও ওরও তো ভালো লাগবে, যেমন আমরা বড় হয়েছি পড়ে, সেজন্য এই বইটা কিনেছি, এটা আমার ভীষণ ভীষণ পছন্দ। এই বইটার দাম কত নিয়েছে বলছি, 300 টাকা। হ্যাঁ, এগুলো তো 10% ডিসকাউন্ট পেয়েছি, ঠিক আছে। এই দেখো কীরকম দুষ্টু হয়েছে, আমরা এদিকে বিজি রয়েছি, ওর সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে মোবাইল ধরছে, মোবাইলের সমস্ত কিছু করতে পারছে, এখন ক্যামেরা ধরছে, সব কিছু করছে, জানো লক করে রাখছি তাও খোলার চেষ্টা করছে ডাবল ট্যাপ করে, কী করবো। যাই হোক, মানে আমরা তো মোবাইল ওর সামনে রাখি না, একদম ওপরে রেখে দিই, তাও যেটুকু সময় ধরো কেউ ফোন করলো বা করলো, ওরা রিসিভ করে যদি ভুলে এখানে রেখে দিই, সঙ্গে সঙ্গে ওটাকে মানে নিয়ে নেবে, নিয়ে ওর মধ্যে এনগেজ হয়ে যাবে। যাই হোক, বইগুলো দেখাচ্ছি বলে না হলে আমি ওর ক্যামেরাটা ওর হাত থেকে, মোবাইলটা ওর হাত থেকে নিয়ে উপরে রেখে দেবো। বেসিক্যালি এই রেগুলো না ওদের চোখের জন্য খুব একটা ভালো নয়, সেজন্য টিভি বা মোবাইলে ওদেরকে আমি ওকে থাকতে দিই না। তো নেক্সট হচ্ছে এডুকেশনাল স্টোরিজ, এই বেসিক্যালি আমরা যেখান থেকে কিনেছি সেটা হচ্ছে চিলড্রেন স্পেশাল, সেখানে সমস্ত বাচ্চাদের বই রয়েছে, তো ওই স্টল নাম্বারটা আমি না ভিডিওতে দিয়ে দেবো, তো ওইখান থেকে এই বইটা কিনেছি। এডুকেশনাল স্টোরিজ এখানে কিনেছি, মরাল স্ট্যান্ডার্ডস এখানে, এই গুড ডিডস এখানে হচ্ছে, আইল্যান্ড অফ নলেজ এটা কিনেছি, দ্য গোল্ডেন বল এটা কিনেছি, আচ্ছা এখানে নার্সারি পোয়েমস যেগুলো হয় রাইমস
সেই কিনেছি। এই এত কালারফুল, এগুলো সমস্ত কালারফুল, কালারফুল দেখতেও বেশ পছন্দ করে, তো একটু উল্টে পাল্টে দেখবে ওরও ভালো লাগবে, একটু এনগেজ থাকবে, সেজন্য বইগুলো কেনা। আর এইটা, এই কালার বুকটা কিনেছি, এটা আমি বেসিক্যালি প্রথম দিকে আমি বা আমার বর একটু কালার করে করে ওকে দেখাবো, তো তাহলে ওরও ভালো লাগবে, সেই কারণে এটা কিনেছি। আর আমাদের এগুলোই কিনেছি আপাতত, আর কিছু কেনার সুযোগ হয়নি আমাদের, কারণ ওখানে এত ভিড়, মানে বইমেলাতে এত ভিড়, এত ভিড়, সবাই এত বই কিনতে চাইছে যে মানে ওখানে ওই একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে গিয়ে এত বই কেনা মানে পসিবল হচ্ছে না। তো আমরা ডিসাইড করেছি যে একদিন আমি যাব গিয়ে বই কিনে নিয়ে আসবো আমার পছন্দ মতন, আর একদিন অন্য আরেকদিন আমার বর যাবে, সে গিয়ে ওর পছন্দ মতন বই কিনে নিয়ে আসবে। আর বাচ্চাকে নিয়ে আমরা একজন ঘরে থাকবো, তাহলে আমাদের পক্ষে বইটা চুজ করাও সুবিধে হবে আর কিনে আনাটাও সুবিধে হবে, কারণ বাচ্চাকে হোল্ড করে রেখে ওখানে গিয়ে কিন্তু বই কেনাটা অতটা ইজি হচ্ছে না। তো আমাদের এই বইগুলো তোমরা আমাদের কমেন্ট করে জানিয়ে যে আরও অন্য কি বই কিনতে পারি বাচ্চার জন্য, তো সেটা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করবো, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আর খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করো। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।